এটা তো ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস, এখান থেকে আমরা লাইক আমার যতটুকু মনে আছে আমাদের এখান থেকে সব শুরু হয়েছিল, যত ভায়োলেন্স সহিংসতা যত সব শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে। এটা আমাদের বাসা, এখানে আমরা ছোটোবেলার থেকে থাকি, তো এইসব দেখে আমাদের অনেক খারাপ লেগে গেছে যে আমাদের ক্যাম্পাসে এরকম কিছু একটা হচ্ছে না, আমরা সাহায্যও করতে পারছি না। এখন যেহেতু দেখছি যে আমাদের একটা পথ আছে যে আমরা সাহায্য করতে পারবো কোনোভাবে, তাই জন্য আমরা এইভাবে রং করে স্বাধীনতা মানে যা যা হয়েছে তা তুলে ধরার চেষ্টা করছি আমাদের ড্রয়িংয়ে। কোটা আন্দোলনের সাথে আমরা সহযোগিতা করার জন্য তো আমরা আন্দোলনে কয়েকজন গিয়েছি, কয়েকজন যেতে পারি নাই, কয়েকজনকে যেতে দেয় নাই, কিন্তু এখন সিন্স আমরা হচ্ছে স্বাধীনতা পেয়ে গেছি তো এখন আমরা সাহায্য করার জন্য যা যা করতে পারি তার মধ্যে আমরা হচ্ছে দেয়ালগুলো একটু পরিষ্কার করে নিই, তার মধ্যে আমরা কয়েকজন হচ্ছে আবার খাবারও দিয়েছে, মানে এসব করে আমরা সাহায্য করার চেষ্টা করছি সবাইকে। কারণ আরও অনেক কাজ চলছে, অনেকে হচ্ছে তাদের বিদ্যালয়ে আন্দোলন করছে, তারপর ট্রাফিক কন্ট্রোল করছে। আমি আর আমার বন্ধুরা আমরা হচ্ছে মানে কিছুদিন আগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা হলো ওইখানে তো মানে অনেক ধরনের চিত্র আমরা দেখতে পেয়েছি, যেমন আমাদের রিক্সাওয়ালা মামারা আমাদের সাহায্য করেছেন, আমাদেরকে বিভিন্ন ধরনের পেশার লোকজন সাহায্য করেছেন। তো আমরা এই জিনিসটাকে হচ্ছে তুলে ধরার চেষ্টা করছি যে কীভাবে একদম মানে রাস্তা থেকে যারা আমাদের যারা খেটে করে কাজ করে তারা যেভাবে আমাদের পাশে ছিল, তারা যেভাবে যেমন মামারা আমাদের সাথে ছিল, তারা কোনো টাকা পয়সা নেয়নি, তারা হচ্ছে আমাদেরকে হসপিটালে নিয়ে গেছে যখন আমরা মানে কারো গুলি লেগেছে বা কিছু হয়েছে। তো আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করছি যে মানে একদম খেটে খাওয়া মানুষজনরাও আমাদের সাথে ছিল। আর আসলে এখন তো আমরা খুব একটা মানে বেশি কিছু করতে পারবো না, মানে আমাদের এখানে ইতিহাসের পাতায় এগুলো মানে যা হলো সেটা আসবে না কি আমরা আমরা ঠিক মানে বলতে পারছি না। এই জন্য এই ছবিগুলো একে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে মানে তারা যখন যাবে তারা দেখবে যে হ্যাঁ এরকম ছিল এবং এখনও আছে, এবং আমরা এখনও তাদেরকে মনে রাখি এবং আমরা আজীবন মনে রাখার চেষ্টা করব যা হয়েছে। যখন আমরা দেখলাম যে এরকম আমাদের ভাই বোনরা বা স্টুডেন্টরা এরকম করা শুরু করেছে তখন সবাই উৎসাহ পেল এক ধরনের, যে আচ্ছা তাহলে মনে হয় এখন আমরা আবার নতুন করে আমাদের দেশটাকে সাজাতে পারবো। যে অনেকে লিখে প্রকাশ করে কিন্তু আমরা লেখার বাদে যে ছবি এঁকেও আমরা মানে আমরা মানে যা আমাদের মনে আছে আমরা যে এখন মানে এখন আমাদের বাঘ যে স্বাধীনতা সেটা আমাদের আছে সেটা বোঝানোর একটাই মানে একটা মাধ্যম আর কি। আমাদের এই গ্রাফিতি এটা মূলত 5ই আগস্ট যে আমাদের বিজয় এটাকে আমরা বিভিন্নভাবে উদযাপন করার চেষ্টা করেছি আর কি দেয়ালের গ্রাফিতির মাধ্যমে। আমরা সবাই জানি একটা ওপেন সিক্রেট যে আমরা এতদিন থেকে গ্রাফিতি করতে পারি নাই, চাইলেও বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু এখন কিন্তু আমরা আবার সেই আমাদের পুরনো যে কালচারটা আছে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি। আর আমাদের মূল আমরা যে ভার্সিটিতে বিভিন্ন দেয়ালে গ্রাফিতি করেছি পরবর্তীতে আর কিছুদিন পরেই কিন্তু আমাদের নতুন একটা ব্যাচ ভার্সিটিতে আসছে, তারা যেন জানতে পারে যে তাদের বড় ভাই আপুরা ক্যাম্পাসে কী ধরনের কাজগুলো করেছিল এই আন্দোলনকে ঘিরে। আর আমাদের এখানে বিভিন্নভাবে আমাদের যে জেন জেড এই যে জেনজির এটাকে প্রমোট করার চেষ্টা করা হয়েছে, আর বিভিন্নভাবে গ্রাফিতির মাধ্যমে আমাদের যে শহীদ এখানে শহীদ মুগ্ধ ভাইয়ের গ্রাফিতি আর্ট করা হয়েছে, যে উনি যে পানি লাগবে পানি কথাটা এটা আমাদের চেতনাকে অনেকভাবে বাড়ায় তোলে, আর আমরা এভাবেই বিভিন্নভাবে আমাদের চেতনাকে জাগিয়ে তোলার চেষ্টা করেছি। প্রায় এক মাসের মতো এই আন্দোলন চালিয়ে যাওয়ার পরে 5ই আগস্ট আমাদের হচ্ছে একটা বিজয় অর্জন হয়েছে, স্বৈরা স্যার শেখ হাসিনা পদত্যাগ করছে, করার পরে সেই বিজয় উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় গ্রাফিতি মানে অঙ্কন করা হচ্ছে। তো আমরা হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যে এই গ্রাফিতিগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আবু সাইদ ভাইয়ের গ্রাফিতি আর্ট করা হয়েছে। এমন একজন সাহসী ব্যক্তি ছিলেন যে হচ্ছে বুলেটের মুখে দাঁড়িয়ে মানে গুলি খেয়েছিল, তার সাহসে মানে অনুপ্রেরণা জাগ্রত হয়ে অনেক ছাত্র ভাইয়েরা মানে আন্দোলনে যোগ দিয়েছিল, সবাই অনুপ্রেরণা পেয়েছিলাম। আমরা 2024 সালে যে আন্দোলনটা করলাম সেই আন্দোলনে আমাদের মুক্তির একটা ভাষা, যেমন আবু সাইদ থেকে শুরু করে আপনি যদি দেখেন আবু সাইদ থেকে শুরু করে 5ই আগস্টের রোড মার্চ পর্যন্ত আমাদের যে সংগ্রামগুলো ছিল বা আমাদের এই মানে এই সময়টার মধ্যে যে আমরা কী কী জিনিস উপেক্ষা করে বা কী কী জিনিসপাতের উপর দিয়ে আমরা গেছি সেটা হচ্ছে আমরা গ্রাফিতির মাধ্যমে দেখানো হয়েছে এখানে। আর এই দেয়ালের প্রত্যেকটা আর্টের পিছনে অসংখ্য গল্প আছে, অসংখ্য মানে কাহিনী আছে। নতুনভাবে আমরা দেশ স্বাধীন করলাম, এজন্য আমরা এই চেতনাকে ধরে রাখার জন্য আমরা গ্রাফিতি আঁকাচ্ছি, যেমন হচ্ছে আবু সাইদ ভাইয়ের ছবি আঁকাইছি, মুগ্ধ ভাইয়ের পানি লাগবে এই কথাগুলো আমরা প্রকাশ করতেছি, যেটা আমরা গ্রাফিতির মাধ্যমে প্রকাশ করতেছি। এটা একসময় প্রচলন ছিল না, বর্তমানে আমরা চাচ্ছি
যে এটা যেন ভবিষ্যতেও থাকে এবং হচ্ছে আমরা স্বাধীনভাবে এগুলো যেন করতে পারি, এই আশা ব্যক্ত করে আমরা আসলে নিজেদের ফান্ডিংয়ের মাধ্যমে কিন্তু আমরা এগুলো করতেছি।